আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শান্তির ঘুম মাঝে মাঝে অশান্তির হয়ে পড়ে, হঠাৎ মনে হয় কিছু একটা যেন বুকের ওপর চেপে বসে আছে। হাজার চেষ্টা করেও হাত পা নাড়াচাড়া, এমনকি চোখের পাতাও খোলা যায় না। অনেক চিৎকার করলেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না, শুধু গঙ্গানের মতো শব্দ বের হয়। শরীরের কোনো শক্তি থাকে না, ভীষণ আতঙ্ক আর ভয় চেপে ধরে। মনে হয় এই বোধহয় দোমাটকে মারা যাব। হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, মাত্র কয়েক সেকেন্ডে এই অবস্থা বিরাজ করে। এত ভয়ঙ্কর এই সময়টা যার না হয় সে কখনোই বুঝবে না। এমন অভিজ্ঞতার কথা অনেকের কাছ থেকে শোনা যায়, যাকে অনেকেই বোবায় ধরা বলে থাকেন। চিকিৎসা শাস্ত্রের ভাষায় এই সমস্যাকে স্লিপ প্যারালাইসিস বা ঘুমের মধ্যে পক্ষাঘাত বলে, যা মানুষের গভীর ঘুম ও জাগরণের মাঝামাঝি একটি স্নায়ুজনিত সমস্যা। ঘুমের এই পর্যায়টিকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট রেম। রেম হলো ঘুমের এমন একটি পর্যায় যখন মস্তিষ্ক খুব সক্রিয় থাকে এবং এই পর্যায়ে মানুষ স্বপ্ন দেখে থাকে, কিন্তু এই সময় শরীরের কোনো পেশি কোনো কাজ করে না। মস্তিষ্ক সচল থাকলেও শরীর অসাড় মনে হয়, যার কারণ হলো নিউরোট্রান্সমিটার গাবা এবং গ্লাইসিন মস্তিষ্কে পেশি সক্রিয় রাখার কোষগুলোকে সুইচ অফ করে দেয়। তাই বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের সময় শরীর অসাড় হয়ে পড়ে। বিজ্ঞান বলে যে স্লিপ প্যারালাইসিস আসলে গুরুতর কোনো রোগ নয়, মাঝে মাঝে নিজে থেকেই এটি ভালো হয়ে যায়। মনকে চাপমুক্ত বা দুশ্চিন্তামুক্ত রাখার পাশাপাশি ঘুমানোর অভ্যাসে ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনলে অনেক ক্ষেত্রেই এই সমস্যা থেকে নিরাপদ থাকা যায়। ইসলামিকভাবে আমরা সবাই জানি জিন আর ইনসান অর্থাৎ মানুষ জাতি পৃথিবীতে বসবাস করে। মানুষের মাঝে যেমন বোবা মানুষ আছে, তেমনি জিনদের মাঝেও বোবা জিন আছে, যারা নিজেদের আকৃতি পরিবর্তন করা, অদৃশ্য হওয়া সহ বাতাসে ভেসে থাকতে সক্ষম। এরা বোবা হওয়ার কারণে অন্যান্য স্বাভাবিক জিনদের মতো মানুষের সাথে বা জিনদের সাথে তাদের মতামতের আদান প্রদান করতে পারে না। সে সকল বোবা জিনদের মধ্যে কতিপয় জিন যখন মানুষ সমাজে বিচরণ করে, তখনই তারা মানুষকে বিরক্ত করে, অন্য সময় পারে না বলেই ঘুমের সময়টাকেই বেছে নেয়। কখনো কখনো জিন তাদের পছন্দের মানুষের কাছে আসে এবং ঘুমের মধ্যে তার উপর ভর করে। এছাড়াও কখনো কখনো বিরক্ত হয়ে বা দুষ্টুমি করে, এমনকি ভয় দেখানোর জন্য মানুষের ওপর ভর করে। তারা যখন মানুষের ওপর ভর করে, তখন তারা মানুষের রক্ত চলাচলের ওপর নিয়ন্ত্রণ, এমনকি সাময়িক সময়ের জন্য মানুষের স্বপ্নকেও নিয়ন্ত্রণ করতে পারে। আর তাই মানুষের ঘুমের মধ্যে হঠাৎ করে বা স্বপ্নে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করা সম্ভব হয় না এবং বুকের ওপর চাপ অনুভূত হয়। আক্রান্ত ব্যক্তিকে যদি এই অবস্থায় অন্য কেউ স্পর্শ করে, তাহলে সঙ্গে সঙ্গে জিন চলে যায় এবং আক্রান্ত ব্যক্তিও ভালো হয়ে যায়। বোবায় ধরলে মানুষের কিছু সময়ের জন্য অস্বাভাবিক লাগলেও মারা যাবার ভয় নেই, কারণ আজ অবধি ঘুমের মধ্যে বোবা জিন কাউকে আঘাত করেছে বা মেরে ফেলেছে এমন নজির নেই। যদি কারো বোবায় ধরে, তাহলে দরুদ ছড়ি পড়তে থাকুন, আয়াতুল কুরসি পাঠ করুন, এটি খুবই কার্যকর। কোরআনুল কারিমের যে কোনো সূরা পাঠ করুন যেটি আপনি পারেন এবং আল্লাহ সাহায্য চান, তাহলে বোবা জিন চলে যাবে। বোবায় ধরা থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে যা করতে হবে, ঘুমানোর আগে উজু করে শোয়া, পুরোপুরি উপর হয়ে না শোয়া, ডান কাত হয়ে শোয়া, ঘুমের দোয়া সমূহ পাঠ করা, বিশেষ করে সূরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল বালা মুসিবত ও জিন ইনসানের অনিষ্টতা থেকে রক্ষা করুন। আমিন। আল্লাহ হাফেজ।